অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি বিষ রাশির এবার পূর্ণ হবে খাজানা। দেখুন, প্রথমেই আমি জানাই আগামী 7.5 বছর পর্যন্ত বিষ রাশির গোল্ডেন টাইম অর্থাৎ স্বর্ণময় যুগ কিন্তু বিষ রাশির চলবে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা জানাচ্ছি। 11ই মে শনি গ্রহ বকরি হয়েছে অর্থাৎ গতকাল, এবং এর পাশাপাশি দেখুন বিষ রাশির নবমপতি এবং দশমপতি কে, নবমপতি হচ্ছে মকর রাশির ঘর এবং দশমপতি হচ্ছে কুম্ভ রাশির ঘর। যেহেতু নবমপতি নবম স্থানে অবস্থান করছে এবং কর্মপতিকে নিয়ে ভাগ্যভাবের উপর অবস্থান করছে, এর সাথে সাথে এই শনি কিনা বকরি হয়েছে এবং বিষ রাশির জন্য যেটা হচ্ছে রাজ্যকারী গ্রহ সেই শনি কিন্তু বকরি হয়েছে। অর্থাৎ এতদিন পর্যন্ত বিষ রাশির অর্থনৈতিক ভাগ্যতে কিন্তু টালমাটাল ছিল, অর্থাৎ আর্থিক দিকটা খুব একটা কিন্তু ভালো যাচ্ছিল না। বর্তমান সময় থেকে 7.5 বছর টানা বিষ রাশির আর্থিক বলুন, মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বলুন, আপনাদের সফলতা বলুন, সব দিক থেকে কিন্তু আপনারা পরিপূর্ণ হবেন। এর পাশাপাশি আপনাদেরকে জানাই এই শনি গ্রহ যখন 12 ডিগ্রিতে অবস্থান করবে তখন এই বিষ রাশির স্বর্ণময় যুগ কিন্তু পুরোপুরিভাবে শুরু হবে। আমি এটা দায়িত্ব নিয়ে বলছি। এবং এর পাশাপাশি রাহু গ্রহ অর্থাৎ রাহু গ্রহ এখন আছে মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে। এই রাহু গ্রহ ঠিক 20 মে এই আদ্রা নক্ষত্র থেকে মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে এবং এই বিষ রাশিকে 3টি নক্ষত্র রিপ্রেজেন্ট করে। একটি হচ্ছে কৃত্তিকা নক্ষত্র, একটি হচ্ছে রোহিণী নক্ষত্র, একটি হচ্ছে মৃগশিরা নক্ষত্র। অর্থাৎ ঠিক সেপ্টেম্বর মাস থেকে বিষ রাশির অনেক দিকে পরিবর্তন কিন্তু ঘটবে। অর্থাৎ আপনাদের আটকে থাকা কাজ আপনাদের হবে, আপনাদের উন্নতি হবে, অর্থনৈতিক ভাগ্য কিন্তু আপনাদের মজবুত হবে, নতুন কর্ম পাওয়া এবং প্রেমের দিকে আপনারা সফলতা পাবেন। অর্থাৎ প্রেম বিষয় নিয়ে যাতে টেনশন ছিল, নতুন প্রেম আপনাদের আসবে, পুরাতন প্রেম কামব্যাক করবে, প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি কিন্তু বিষ রাশির হবে। এবং এর পাশাপাশি শুভ বিবাহের যোগ বিষ রাশির কিন্তু খুব জোর আলো তৈরি হয়েছে, অর্থাৎ মজবুত একটা বিবাহ শুভ বিবাহের যোগ কিন্তু তৈরি হয়েছে। আপনারা ঠিক নভেম্বর মাস থেকে এই বিবাহের ব্যাপারে এগিয়ে চলুন, দেখবেন আপনারা সাকসেস পাবেন। এর পাশাপাশি যাদের সম্পত্তিগত দিক নিয়ে অশান্তি চলছিল তাদের দিকে কিছুটা হলো ভালো আসবে, নতুন কর্মের দিশা আপনারা পাবেন এবং ব্যবসাতে যারা যুক্ত আছেন ব্যবসা ক্ষেত্রের প্রভূত উন্নতি কিন্তু ধীরে ধীরে আপনাদের হবে। অর্থাৎ শনিগ্রহ কিন্তু আপনাদের সাকসেস দিবে, ভাগ্যস্থানের সক্ষেত্রিক শনিগ্রহ ভাগ্য উদয় করবে এবং আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন হবে। এর পাশাপাশি নতুন কর্মের দিশা আপনারা পাবেন। আমি আবারও বলছি যে 12 ডিগ্রিতে যখন শনি অবস্থান করবে তখন থেকে আপনারা পূর্ণ মাত্রায় শুভ ফল পাবেন এবং রাহু গ্রহ মৃগশিরা নক্ষত্রে যখন যাবে এই 20 মে ধীরে 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 কিন্তু আপনাদের প্রোগ্রেস কিন্তু আপনাদের হবে। আমি এটা দায়িত্ব নিয়ে আবারও বলছি। এবং যাদের টাকা আটকে আছে সেই টাকা কিন্তু আপনারা পুনরুদ্ধার করতে পারবেন, ব্যবসার ক্ষেত্রে আপনারা ধীরে ধীরে সফলতা পাবেন এবং এ সময় আপনারা আপনাদের পরিবারের দিক থেকে আপনারা কিন্তু সহযোগিতা পাবেন।
বিষরাশির ওভারঅল যেটা দেখা যাচ্ছে, এই ঠিক 11 মে পর থেকে ধীরে ধীরে ভাগ্যোদয় কিন্তু হবে, অর্থাৎ শনি মহারাজের কৃপা বিষরাশির উপর পড়তে চলেছে, যিনি কিনা আপনাদের রাজ্যকারী গ্রহ, আপনাদের ভাগ্যভাব এবং আপনাদের কর্মভাবের অধিপতি। সেই শনিগ্রহ আপনাদের ভাগ্যভাবেই অবস্থান করছে এবং এর পাশাপাশি বৃহস্পতি আপনাদের ঠিক নভেম্বর মাসে আপনাদের নবম স্থানে অবস্থান করবে এবং সরাসরি আপনাদের রাশিতে দৃষ্টি দিবে এবং আপনাদের রাশির ঠিক তৃতীয় স্থানে দৃষ্টি দিবে এই বৃহস্পতি গ্রহ এবং আপনাদের রাশির পঞ্চম স্থানে এই বৃহস্পতি গ্রহের দৃষ্টি আপনাদের ক্ষেত্রে ভাগ্যের মজবুত করবে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা জানাচ্ছি এবং সন্তানের দিক থেকে আপনাদের শুভ ফল প্রদান করবে। যাদের সন্তান নিয়ে সমস্যা চলছিল, সন্তান প্রাপ্তি বা সন্তানের শরীর স্বর্গাত দিক থেকে কিছুটা হলেও উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বৃষরাশির। অলরেডি আমি আবারও বলছি, বৃষরাশির এই আগামী 7.5 বছরের মধ্যে পূর্ণ মাত্রায় খাজানা কিন্তু ভরবে। যেটা আগে যা ঘটেনি এইবার বৃষরাশির তাই ঘটতে চলেছে। আমি এই প্রেডিকশনটা আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি এ পর্যন্ত, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।